সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় নানা স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। গত কয়েকদিনের নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিশেষ করে এই হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 17 জুলাই সন্ধ্যায় যাত্রাবাড়িতে মেয়র হানি ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন লাগিয়ে শুরু হয় তাণ্ডব। নজিরবিহীন নৈরাজ্যের মধ্য দিয়ে পরের দুদিন পুরানো হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালীর টোল প্লাজা। বাংলাদেশ টেলিভিশন ভবন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সেতু ভবন, মেট্রো রেল স্টেশন, বিআরটিএ ভবন ও স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হয় ব্যাপক তাণ্ডব। হামলা চালানো হয় মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনেও, পুড়িয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিসের গাড়ি। 18 জুলাই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা। বিটিভি ভবনে আগুন দেওয়ার অন্তত 12 ঘন্টা বিটিভির সম্প্রচার বন্ধ থাকে। এতে জাতীয় টেলিভিশন বিটিভির আর্কাইভ সহ নানা বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাণ্ডবের ফলে যন্ত্রাংশ নষ্ট হয়ে বন্ধ হয়ে যায় সম্প্রচার। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ টেলিভিশনে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে 400 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুর্বৃত্তের দেওয়া আগুনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনের নিচে থাকা 53টি গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। মোটর সাইকেল পোড়ানো হয় 13টি। 18 জুলাইয়ের অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে ও বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের কমপক্ষে 400 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনে পোড়া 11তলা ভবনটি এখন ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর। কর্তৃপক্ষের দাবি, হামলা অগ্নিসংযোগে শুধু দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও বিটিভিরই কমপক্ষে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে। 18 ও 19 জুলাই দুই দফায় বনানীর সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভবনের সামনে থাকা যানবাহনে দেওয়া হয় আগুন, একই সঙ্গে আগুন দেওয়া হয় ভবনের নিচতলায়। আগুনের তাণ্ডবে সেতু বিভাগের 55টি গাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। সেতু ভবনের নিচতলায় বঙ্গবন্ধু কর্নার সহ অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন ও ডে কেয়ার সেন্টার পুড়ে যায়। পুড়েছে ভবনের উপরের ফ্লোরও। এমনকি ভবন থেকে লুট করা হয়েছে অফিসিয়াল নথি ও মূল্যবান জিনিসপত্র। অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি তথ্যসূত্রে জানা যায়, মেট্রো রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করে দুর্বৃত্তরা। বিআরটিএর মিরপুরের মেট্রো সার্কেল অফিসে স্বয়ংক্রিয়ভাবে যানবাহন ফিটনেস 1,121 পরীক্ষায় দক্ষিণ কোরিয়ার ঋণে 24 লাখ টাকায় কেনা হয় ভিআইসি, সেটিও 19 জুলাই আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গুড়িয়ে দেয় ভিআইসির সফটওয়্যার সহ সেন্সরসমূহ। নজিরবিহীন এই তাণ্ডবের শিকার হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় 30টি গাড়ি ও ভাঙচুর করা হয় 17টি। ভেঙে ফেলা হয় ডেঙ্গু প্রতিরোধক স্প্রে মেশিন, উপড়িয়ে নেওয়া হয় সড়ক বাতি। হামলায় ডিএনসিসির প্রায় 205 কোটি টাকার ক্ষতি হয় বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 22 জুলাই যাত্রাবাড়ি এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক মামুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পরিদর্শনকালে আইজিপি আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে। এদেশের মানুষের জীবনহানি করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে তারা কি করতে চেয়েছিল, এমন প্রশ্ন রাখেন আইজিপি আবদুল্লাহ আল মামুন। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।